আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, এবং আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের পদ্যাংশ থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব, এবং আমাদের আজকের কবিতা হচ্ছে মানব ধর্ম, লিখেছে লালন শাহ। লালন শাহ সম্পর্কে আমরা মোটামুটি জানি, উনি একজন বাউল সাধক এবং এবং উনি আমাদের কাছে একজন গায়ক হিসেবেও কিন্তু সমধিক পরিচিত। উনি অজস্র গান রচনা করেছেন। যাই হোক, ওনার সম্পর্কে আরো কিছু তথ্য আমরা আজকে জানার চেষ্টা করব বা জানব। প্রথমে আমি বলি যে লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন। তিনি 1772 সালে তিনি জন্মগ্রহণ করেন, এবং ওনার জন্মস্থান সম্পর্কে কিছু মতান্তর রয়েছে। কারো কারো মতে উনি ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন, এবং কারো কারো মতে উনি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। আর ওনার কর্ম ও শিক্ষা জীবন সম্পর্কে আমরা যদি মানে আলোকপাত করি, তাহলে দেখতে পাই যে উনি আসলে একজন কি মানবতাবাদী মরমী কবি ছিলেন, এবং তিনি সাধক সিরাজ শাহের শিষ্যত্ব শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ হিসাবে পরিচিতি অর্জন করেন। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, তবে ওনার চিন্তা ও সাধনার দ্বারা তিনি হিন্দু এবং মুসলমান ধর্মশাস্ত্রের শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন, এবং তারই অর্জিত জ্ঞান এবং উপলব্ধি দ্বারা বা অর্জিত জ্ঞান এবং উপলব্ধির সমন্বয়ে তিনি একটি নতুন কি দর্শন মানে প্রচার করেন, বা একটি নতুন দর্শন কি করেন প্রচার করেন, এবং তার সেই দর্শনের মানে আমরা কি দেখতে পাই ওনার গানের মধ্যে সেই দর্শনের প্রকাশ আমরা দেখতে পাই বা তিনি প্রকাশ করেছেন। তিনি কিন্তু সহস্রাধিক গান রচনা করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন ধরো খাঁচার ভিতর, অচিন পাখি, তারপরে হচ্ছে বাড়ির পাশে আশীনগর ইত্যাদি অনেক গান তিনি রচনা করেছেন। এবং আজকে যে আমরা কবিতাকে আবৃত্তি করব মানব ধর্ম, এই কবিতাটি কিন্তু ওনার একটি গান মানে সবলোকে কয় লালন কি যা সংসারে, এই তার এই উল্লেখযোগ্য একটি গান। এই গানটি আজকে তোমাদের পাঠ্য বইতে কি মানব ধর্ম কবিতা হিসাবে গৃহীত হয়েছে, যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাই হোক, ওনার মানে এই যে লালন শাহ, ওনার গানের মধ্যে সাধারণত কি আধ্যাত্ম ভাব এবং মরমী রস ব্যঞ্জনার প্রকাশ ঘটে বা মানে প্রকাশ পাওয়া যায়, কিংবা তার গানে একটি বিশেষ একটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তো আজকে আমাদের এই যে মানবতাবাদী মরমী কবি লালন শাহ, উনি কত 1890 সালে কুষ্টিয়ার সেউরিয়ায় কি করেন মৃত্যুবরণ করেন। যাই হোক, আজকে তাহলে আমরা আমাদের এই মানব ধর্ম কবিতার যে যিনি কবি উনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, যেগুলো অবশ্যই আমরা কি করব মনে রাখার চেষ্টা করব। এখন আমরা কি মূল আমাদের আজকে যে কবিতা মানব ধর্ম, এখন এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি কি করব কবিতাকে আবৃত্তি করব, এরপর তোমাদেরকে আমি কবিতাটি মানে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। তোমরা সবাই কি করবে মনোযোগ দিয়ে কবিতাটি শুনবে, এবং প্রয়োজনীয় তথ্যগুলো অবশ্যই খাতা কলম সাথে রাখবে, বই অবশ্যই রাখবে, পাঠ্য বই সামনে রাখবে, এবং প্রয়োজনীয় তথ্যগুলি লিখে রাখার চেষ্টা করবে। কেমন? তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের কবিতা কি মানব ধর্ম, লিখেছেন লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় যেতে কিরূপ দেখলাম না এ নজরে। কেউ মালা কেউ পুষ্পি গলায়, তাই কি জাত ভিন্ন গলায়, যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় কাণ্ডে, গড়তে গেলে পুকো জল পড়ে, গঙ্গায় গেলে গঙ্গা জল পড়ে, মূলে একজন সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে, জগৎ বেড়ে যেতের কথা লোকে গৌরব করে যথা তথা, লালন সে জেতের ফাতা বিকিয়ে ছাক বাজারে। আচ্ছা, এখন আমরা কবিতা আগে আবৃত্তি করলাম, এখন আমরা কি করব কবিতাটি তোমাদের সাথে তোমাদের কাছে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে।
সব লোকে কয় লালন কি জাত সংসারী, লালন কয় জেদের কিরূপ দেখলাম নাই নজরে। অর্থাৎ মানুষের, প্রত্যেকটি মানুষের বা সকল মানুষের একটা লালনের কাছে, লালন সম্পর্কে একটা প্রশ্ন বা জানার আগ্রহ, যে লালন কোন জাতের ছিলেন বা তার ধর্ম কি, তার বা তার পরিচয় বা কি। এবং সে উত্তরে লালন কি বলেন, লালন কিন্তু লালন বলতে চাইছে, লালন বলেন যে তিনি আসলে মানুষের এই যে জাত বা ধর্মকে তিনি গুরুত্ব দেন না, এবং যে সেজন্য তিনি ওনার কাছে মনুষ্য ধর্মই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং সেজন্য তিনি কি বলেছেন, লালন কয় যেদিন কিরূপ দেখলাম না এই নজরে। নজর মানে হচ্ছে কি, দৃষ্টি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে তিনি তার দৃষ্টি দিয়ে কখনো মানে মানুষের এই যে জাতপাতের পার্থক্য বা মানুষের এই যে জাত ধর্ম, জাত বা ধর্ম, এটা তিনি কখনো দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করেননি। কেউ মালা কেউ তোষ বিগলায়, তাই দেখি যা ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় যেদের চিহ্ন রয় কারণে। কেউ মালা কেউ তসবি গলায়, তাই দেখি যা ভিন্ন বলায়। অর্থাৎ মালা বা তসবি গলায় ধারণ করার জন্য কি জাতের ভিন্নতা দেখা যায়, লক্ষ্য করা যায়, বা জাতকে ভিন্ন জাত বলা যায়, বলা হয়। যাওয়া কিংবা আসার বেলায় যেদের চিহ্ন রয় কারণে। যাওয়া কিংবা আসার বেলায় বলতে এখানে কি বোঝানো হয়েছে, এখানে আমরা এখানে মানে তোমাদের কিছু শব্দের অর্থ আমি এখানে উল্লেখ লিখে দিয়েছিলাম। যাওয়া কিংবা আসার বেলা অর্থ হচ্ছে জন্ম মৃত্যুর সময়, জন্ম বা মৃত্যুর সময়, যাওয়া বা আসা, যাওয়া কিংবা আসার বেলায় বলতেছে। যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় কারণে, অর্থাৎ যখন মানুষের জন্ম, জন্ম বা মৃত্যুর সময় মানুষের মধ্যে কিন্তু জাতের কোনো চিহ্ন সে ধারণ করে না। অর্থাৎ যখন একজন শিশু জন্মগ্রহণ করে তার মধ্যে কোনো জাতির চিহ্ন থাকে না, তেমনি ভাবে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু তার মধ্যে কি, যখন মানুষ মৃত্যুর পরে কি হয় মানুষের সাথে মিশে যায়, তখন দেখা যায় তার মধ্যেও কিন্তু সে কিন্তু তখনও কোনো জাতির চিহ্ন কি ধারণ করে না। তাই লালন বলতে চেয়েছেন যে এই যে বাহ্যিক কিছু চিহ্ন বা পরিচয় বা মানে বৈশিষ্ট্যের জন্য আমরা মানুষের মধ্যে জাত বা ধর্মের পার্থক্য করা হয়ে থাকে, এটাকে তিনি কি বিশ্বাস করেন না বা তিনি এটাকে গুরুত্ব দেন না। তিনি বলতে চেয়েছেন যেহেতু মানুষ জন্ম বা মৃত্যুর সময় সে কোনো জাতির চিহ্ন বহন করে না বা ধারণ করে না, সুতরাং মানুষের মধ্যে এই যে বা জাত বা চিহ্ন, জাত বা ধর্মের যে পার্থক্য সেটাকে নিয়ে তিনি গুরুত্ব দেন না বা এটার কোনো গুরুত্ব নেই। তারপর হচ্ছে গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। বলতেছি গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। অর্থাৎ জল বা পানি যখন গর্তে থাকে এটাকে কি বলা হয়, কূপ জল। কূপ মানে কুয়োর জল আর কি, কুয়ো যেটাকে আমরা বলি, কুয়োর জল বা কূপের পানি। আবার গঙ্গা জল, গঙ্গা জল মানে কি, গঙ্গা নদীর পানি। যখন একই জল যখন কুয়োতে থাকে সেটা কূপ জল, আবার যখন গঙ্গা মানে গঙ্গা প্রবাহিত হয় সেই পানি আবার কি, কি অর্থে, পবিত্রতা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ হিন্দু ধর্মে মানে গঙ্গা জল শব্দটি, গঙ্গা জল এটাকে পবিত্র, পবিত্রতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো সেজন্য বলতে চাচ্ছে যে কিন্তু মূলে এক জল, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জাতের পাত্র সোনার ও পাত্র অনুসারে। অর্থাৎ একই জল যখন গর্তে থাকে কূপ জল, গঙ্গায় থাকে গঙ্গা প্রবাহিত হলে সেটা পবিত্রতার প্রতীক, কিন্তু দেখা যাচ্ছে আসল কিন্তু জল কিন্তু একটাই, জল বা পানি কিন্তু একটাই। তাহলে কি হচ্ছে, ভিন্ন, অর্থাৎ ভিন্ন জানার পাত্র অনুসারে। অর্থাৎ যখন কূপ গেলে কূপ জল আর গঙ্গা গেলে গঙ্গা জল, অর্থাৎ পাত্র অনুসারে এটার ভিন্নতা কি হয় তা লক্ষ্য করা যায়। তাহলে সেভাবে যদি বলা যায় যে মানুষও কি, মানুষ কিন্তু মানুষের পরিচয় একমাত্র মানুষে, মানুষ এটাই তার আসল পরিচয়। কিন্তু যখন মানে মানুষের মধ্যে এই যে জাতপাত বা জাত বা ধর্মের পার্থক্য তৈরি করা হয়, এটা দিয়ে মানুষের মধ্যে পার্থক্য তৈরি করা হয় এবং এই জাত বা ধর্মের কারণে সে ভিন্ন পরিচয় বহন করে। আচ্ছা, তারপর জগৎ বেড়ে যেতের কথা লোকে গৌরব করে যথাতথা। জগৎ বেড়ে মানে, জগৎ বেড়ে মানে হচ্ছে জগৎ জুড়িয়া বা জগৎ ব্যাপিয়া। যেতের কথা, যেত অর্থ আমরা, যেত অর্থ কি, যেত অর্থ হচ্ছে জাতের, যেতের হচ্ছে হচ্ছে জাতে বা ধর্মে। তো জগৎ বেড়ে যেতের কথা লোকে গৌরব করে যথাযথা। এই যে মানুষের মধ্যে ধর্ম বা জাত এগুলোর জন্য পৃথিবীর সর্বত্রই দেখা যায়, পৃথিবীর সর্বত্র জগৎ জুড়ে কি দেখা যায়, মানুষের মধ্যে এই জেতের কথা লোকে গৌরব করে যথাযথা। অর্থাৎ এই ধর্ম বা এই জাত নিয়ে মানুষ কি করে, যেখানে সেখানে সে কি করে বেড়ায়, মানে গৌরব বা অহংকার করে বেড়ায়।
লালন সে জিতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। আর লালন কি বলতে চেয়েছেন, এই যে মানুষ এই ধর্ম বা জাত নিয়ে যে যেখানে সেখানে সারা পৃথিবী জুড়ে গৌরব করে গৌরব অহংকার করে বেড়ায়, সেটাকে তিনি কি করেছেন, বিকিয়েছে সাত বাজারে। অর্থাৎ তিনি কি করেছেন, এই বিকিয়েছে সাত বাজারে বলতে এখানে রূপকর্তের কথাটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে যখন মানে মানে বাজারে আমরা যখন কোনো কিছু বিক্রি করি তখন কি হয়ে যায়, সেটা কি অন্যের অধিকারে, বিক্রি করার পর সেটা অন্যের অধিকারে চলে যায়, তখন সেটা কিনে অস্তিত্ব আমার কাছে আর থাকে না। তো সেজন্য তিনি বলতে চেয়েছেন যে তিনি কি করেন না, এই যে মানুষের জাত পাত বা মানুষের জাত ধর্ম এগুলো তিনি বিশ্বাস করেন না, এবং এগুলিকে তিনি গুরুত্ব দেন না। তিনি একমাত্র ওনার কাছে একমাত্র গুরুত্ব বহন করে কি, যে মানুষ ওনার কাছে মানুষের একটাই পরিচয় সেই মানুষ, এবং সেজন্যই তিনি মানুষের যে জাত বা ধর্ম নিয়ে তিনি মানে চিন্তা করেন না কিংবা সেটাকে তিনি গুরুত্ব দেন না, এবং সেজন্য তিনি কি বলে যে তিনি তার কাছে এবং এগুলো কোনো অস্তিত্ব তার ওনার কাছে নেই, এবং এগুলি কিন্তু তিনি বিশ্বাসও করেন না। জাত বা ধর্মের যে কারণের মধ্যে কারণে যে মানুষের মধ্যে জাতের মানুষের যে পার্থক্য তৈরি হয় বৈষম্য তৈরি হয় এটা থেকে তিনি বিশ্বাস করেন না, এজন্য তার কাছ ওনার কাছে এগুলো কোনো অস্তিত্ব নেই এবং গুরুত্ব দেন না। তাহলে আমরা কি করলাম যে আজকে মানব ধর্ম কবিতাটির যে মানে এগুলো মানে এটা কি বলতে চেয়েছেন কবি সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, তারপরে আমরা এই মূল বিষয়টা অর্থাৎ এটার মূলে এটা আমি আরেকবার বলছি, যেমন এই কবিতা থেকে আমরা কি জানলাম, তাহলে মানব ধর্ম কবিতাটি থেকে যে মানুষের একটাই পরিচয়, মানুষের একটাই পরিচয় সে একজন মানুষ, মানুষের মনুষ্যত্ব বোধ এবং মানবিকতা বোধ এটা হচ্ছে মানুষের কি মৌলিক মূল ধর্ম বা মানুষের মনুষ্যত্ব ধর্ম, মনুষ্য ধর্ম এটাকে তিনি লালন সা এটাকে গুরুত্ব দিয়েছেন, এবং ওনাকে নিয়ে যে মানুষ যে ধর্ম সম্পর্কে ওনার জাত ধর্ম সম্পর্কে বা পরিচয় সম্পর্কে প্রশ্ন করেছেন তিনি সেটাকে কি বলেছেন, যে তিনি সেটাকে গুরুত্ব দেন না, ওনার কাছে একটাই মানে ইয়ে হচ্ছে মানুষের পরিচয়, মানুষ একজন মানুষ হিসাবে তার পরিচয় এবং মনুষ্য ধর্ম হচ্ছে তার কাছে ওনার কাছে বড় মানুষের বড় পরিচয়, এবং তিনি বিভিন্ন উদাহরণের মাধ্যমে যেমন মালা কিংবা তসবি কলায় ধারণ করা কিংবা কূপজল গঙ্গা জল মানে পাত্র অনুসারে বিভিন্ন বিভিন্ন অর্থ ধারণ করা এগুলির মাধ্যমে তিনি জিনিসগুলি বোঝাতে চেয়েছেন, মানে এগুলি মানে এটার কোনো গুরুত্ব ওনার কাছে নেই, উনি গুরুত্ব দেন না এই বিয়াদের পার্থক্যটাকে অর্থাৎ জাত বা ধর্মের পার্থক্যকে, বা এটার কোনো গুরুত্ব নেই বলে তিনি মনে করেন। তারপর এরপরে বলছেন যে এর জন্য তিনি কি করেছেন, তিনি এই যে পৃথিবীতে মানুষ ধর্ম এবং জাত নিয়ে যে অহংকার অহংকার করে গৌরব করে যেখানে সেখানে এটাকেও তিনি গুরুত্ব দেন না, এবং তিনি এটাকে মনে করেন এটা ঠিক মনে করেন না, এবং সেজন্য তিনি ওনার কাছে এসবের কোনো এই যে জাত ধর্মের কোনো গুরুত্ব নেই, এবং তিনি মানুষকে মানুষ মানুষের একটাই তিনি মনে করেন মানুষের একটাই পরিচয় সেটা হচ্ছে সে মানুষ, এবং মনুষ্য ধর্মই হচ্ছে ওনার কাছে সবচেয়ে বড় মানুষের সবচেয়ে বড় পরিচয়। তাহলে আমরা আজকে মানব ধর্ম কবিতাটা আমি আশা করি তোমরা নিশ্চয়ই এটা সম্পর্কে মোটামুটি মানে ধারণা মানে বুঝতে পারছো। তাহলে এখন তোমরা ভাষা এটা ভালো করে মানে এই লালন সা সম্পর্কে যে কবি পরিচিতি এটা ভালো করে পড়বা, এবং কবিতাটাও বারবার করে ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং এখানে একটি মানে সৃজনশীল প্রশ্ন রয়েছে কবিতার শেষে, এই প্রশ্নটি তোমরা কি করবা বাসায় বাড়ির কাজ হিসেবে তৈরি করবা। যেমন দেখো কূপজলকে এখানে প্রশ্ন রয়েছে, কূপজল অর্থ কি, কূপজল অর্থ কি, কূপ মানে কুয়ো, তাহলে কূপজল মানে কুয়োর জল। জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন, ক্ষয় প্রশ্ন আছে, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন, অর্থাৎ জাতপাত নিয়ে লালন সা করতে চেয়েছেন যে জাতপাত নিয়ে কারো বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ মানুষের একটাই মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মনুষ্যত্ব বোধ এবং মানবিকতা বোধ, এইটাই মানুষের আসল পরিচয়, তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ জাতপাত নিয়ে বাড়াবাড়ি করলে কি হয়, মানে সমাজে বিভিন্ন ধরনের মানুষ ধর্মের মানুষ রয়েছে জাতের মানুষ রয়েছে, তারা যদি দেখা যায় উঁচু নিচু ভেদাভেদ বা এই যে এইগুলির কারণে জাতপাতের কারণের মধ্যে মানুষের মধ্যে বৈষম্য তৈরি হয়, পার্থক্য তৈরি হয়, এতে করে বিভেদ তৈরি হয়, তাই এবং জন্ম মৃত্যুর সময় যেহেতু মানুষ কোনো জাতি কোনো মানে বৈশিষ্ট্য ধারণ করে না, সুতরাং জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আর কয়ের এবং ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো কি উদ্দীপক অনুযায়ী তোমাদের উত্তর দিতে হবে, তাহলে আশা করছি এই সম্পর্কে তোমরা আগেও জানো কিভাবে উত্তর দিতে হয়, ধারণা পেয়েছো, তাহলে তোমরা সেভাবে প্রশ্নগুলো তৈরি করবে। আর যখন স্বাভাবিক মানে শ্রেণী কার্যক্রম শুরু হবে সেগুলো নিয়ে আমরা কি করব, অবশ্যই সেগুলো আমরা দেখব। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি,
আবার অন্যদিন অন্য কোনো কবিতা অথবা গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো তাহলে তোমরা সবাই কি আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে।